আমার এখন বয়স 34। এই 34 বছরেই আমি আমার জীবনে বহু কষ্ট উপেক্ষা করে চলে এসেছি, দেখেছি কত কষ্ট, কত আর্তনাদ সহ্য করেছি, নানা রকম অবহেলা, কিন্তু থেমে যায়নি। এখনও সেই কষ্টের অবসান ঘটেনি, তিলে তিলে নিজেকে মনের মধ্যে আবদ্ধ করে রেখেছি কষ্টগুলোকে, শেয়ারও করতে পারলাম না জীবনের সেই দুঃখগুলো, না স্ত্রী না মা বাবা, কেউ কখনো বোঝার চেষ্টা করেনি মনের কথা। হয়তো আমার স্ত্রী চেয়েছিল কিন্তু বলতে পারেনি মনের যন্ত্রণাগুলো, একজন পুরুষ হয়েও পড়াশোনা শিখেও কাজ না পাওয়ার যে যন্ত্রণা, সেই একটা মানুষই বুঝতে পারে যার কাছে কোনো কাজ নেই। কিন্তু পরিবেশটা দেখুন, কোনো কাজ করারও কোনো উপযুক্ত নেই, এই সরকারের কোনো চাকরি নেই, যদিও চাকরির পরীক্ষা দেন, তারপরে আপনি যে পাস করেছেন সেই খবরটিও এসে পৌঁছাবেন। তাই আমি একসময় বাধ্য হয়ে ছেড়ে দিই সমস্ত আশা, চলে যাই ভিন দেশে কাজের উদ্দেশ্যে। কিন্তু হায় রে কপাল, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ, সেখানে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারলাম না, ডিউটির টাইম, খাওয়া দাওয়ার কোনো টাইম নেই। সেই সঙ্গে সঙ্গেই আপনার পরিবারের নানা টেনশান, আপনি প্রতিনিয়ত জর্জরিত হয়ে পড়েন, প্রশ্ন করতে থাকি এর জন্য দায়ী কে, দায়ী কি আমি না এই সরকার না ঈশ্বর ভগবান? এর উত্তর হাজো খুঁজে পেলাম না। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাড়ি ফিরে এলাম, ভাবলাম কৃষি কাজ করব, কিন্তু কৃষিকাজ যে করবেন আপনার, কৃষিকাজ করবার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী সার বীজ সেটা কেনারই তো সামর্থ্য নেই, তাছাড়া দুমেলাটা অন্য যে পেটের মধ্যে দেব তারই সামর্থ্যটুকুনি নেই। কীভাবে আপনি চাইবেন কৃষি করে আপনার দিন যাপন করতে, যদিও বা ধার করে আপনি আপনার কৃষিকাজটা করলেন, তারপরে ওই কৃষি পণ্য যখন বাজারে নিয়ে যাবেন প্রয়োজন মতো দাম আপনি পাবেন, ফিরে আসতে হবে ছলো ছলো চোখে, কিন্তু বাড়ির নানারকম চাহিদা আপনি পূরণ করতে সম্ভব হবে না, ছেলে মেয়ের পড়াশোনা, মায়ের অসুস্থতা, বাড়ির সংসারের চালানোর খরচ। কিন্তু আপনি এই কথাটি কাকে শেয়ার করবেন? আপনি একটা যুবক, সেই যুবক হয়েও আমার যে যুবকত্বটা সেটা আছে না, হয়তো আমাকে দেখলেই অনেকে বুঝতে পারবে না যে যন্ত্রণাটা আমি কতটাই ভোগ করছি, কখনো কারোর সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, তাই আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কিন্তু হাল ছাড়িনি, খুলে ফেললাম এক সাইবার ক্যাব, কিন্তু সাইবার ক্যাব চালানোর জন্য অল্প যদি অর্থ লাগে কিন্তু তার প্রয়োজনীয় সামগ্রী কিনতে তো আপনার পয়সা লাগবে, সেটাও কোনো প্রকারে জোগাড় করে শুরু করলাম নতুন যুদ্ধ। সেই যুদ্ধ তেমন চলে না, কারণ সারাদিন বসে 30-35 টাকায় আপনার পেট চলে না, যদিও রুমটা আমার নিজস্ব ছিল না, ভাড়াও দিতে হতো না, ইলেকট্রিক খরচাও দিতে হতো না, তবুও মাসে 3,000 টাকা নিয়ে
অনলি ফর মোবাইল খরচাই আপনার কেটে যেত, তাহলে খাবেনটা কি? জীবনের স্বপ্নটা কি, আশাটা কি, ভবিষ্যৎ কি? সব কিছুই জিরো। প্রাচীনকালে আমার বাবা মা আমাদের বলেছিলেন, কিছু না যদি করিস মাটি কেটে খাবে। আজ সৌভাগ্য এমনই, মাটি আর কাটা হয় না, মাটি কাটে ডেজারি। আর আপনি দাঁড়িয়ে থাকেন বোকা বাক্সের মতো ফ্যান ফেল চাকরি। এ যন্ত্রণা অবকাশ নেই, বিষণ্নতা, অসহায় বোধ, আর বাড়ির লোকে রোজগার না করা প্রেশার। একসময় মনে হবে আপনার জীবনকে শেষ করে দিতে অথবা ছুটে চলে যেতে কোনো এক জায়গায় যেখানে কাউকে আপনি খুঁজে পাবেন না। আমিও চেয়েছিলাম এইগুলো করতে, কিন্তু বিশ্বাস করুন আমি কখনো পারিনি। কেঁদেছি সারাদিন ধরে, কাউকে বলতে পারি না যে পাছে আমায় লোক দেখতে পায়, তাই নদীর পাড়ে গিয়ে অজন্য আয়নে কেঁদেছি, আজও কাঁদছি। কিন্তু পরিস্থিতি কিন্তু সেই একই রয়ে গেছে। আজ সেই পরিস্থিতির জন্য কাকে দায়ী করব আমি নিজেও জানি। কাজের সন্ধানে ভন্ন হয়ে আজও খুঁজি, কোনো এক সময় এক উচ্চাকাঙ্ক্ষার আশায় এক ত্যাগ মিত্র খুলে ফেলি। কিন্তু এখানে লাগবে প্রচণ্ড টাকা, এছাড়া বিজনেস হবে না, টাকা ছাড়া কোনো কিছুই হয়। আর আপনি যে গরিব, আপনি কী করে করবেন? তাই ভগবানের উপরে নিজেকে উৎসর্গ করে মুখে হাত দিয়ে কান চাপা দিয়ে চুপচাপ বসে আছি দিনের পর দিন। কখন আমার এই ভাগ্যের চাকাটা ঘুরতে থাকে? আপনারা হয়তো আমার মতো সেমি রয়েছেন, আমার মতো আপনারও মনের অনেক কথা রয়েছে। যদি এই কথাগুলো বলতে না পারেন আমাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারেন। আপনার এই কথা আমরা তুলে ধরব আমাদের ডিজিটাল মাধ্যমে। দেখি না আমাদের কথা কে বা কারা শুনে। সবাই ভালো থাকবেন, নমস্কার।